বুলেট ট্রেন নিয়ে এবার প্রকাশ্যে এলো নতুন খবর। বাংলার ভাগ্যেও কি জুটতে চলেছে একটি বুলেট ট্রেন? হাওড়া স্টেশন থেকে হাইস্পিড রেল করিডোর তৈরির ভাবনা। মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল করিডোরের কথা আগেই প্রকাশ করা হয়। এবার আরও ছটি হাইস্পিড রেল করিডোরের কথা জানা গেল। এই ছটি রেল করিডোরে চালানো হবে বুলেট ট্রেন। তার মধ্যেই একটি তৈরি করা হবে হাওড়া থেকে। হাইস্পিড রেল করিডোর তৈরির ভাবনা আগেই প্রকাশ করে রেল মন্ত্রক। সাতটি হাইস্পিড রেল নেটওয়ার্কের কথা আগেই ঘোষণা করেছিলেন অশ্বিনী বৈষ্ণব। মনে করা হচ্ছে বুলেট ট্রেনের প্রকল্প দেশের ইকোনমিকে আরও বুস্ট আপ করবে। কোন সাতটি রেল করিডোরের প্রকল্প রয়েছে ভাবনা চিন্তায়? দিল্লি বেনারস, দিল্লি আহমেদাবাদ, দিল্লি অমৃতসর, মুম্বাই নাগপুর, চেন্নাই মাইসোর, হাওড়া বেনারস। উচ্চগতির রেল করিডোর তৈরির বিশদ রিপোর্ট জমা দেবে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড। এখনও পর্যন্ত বুলেট ট্রেন তৈরির এই প্রকল্পে প্রযুক্তি দিয়ে সাহায্য করছে জাপান। রয়েছে জাপান সরকারের আর্থিক সহায়তার বিষয়টাও। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের কাজ এখন সবচেয়ে দ্রুত গতিতে চলছে। শেষ হয়ে গিয়েছে ট্র্যাক বসানোর কাজ। মনে করা হচ্ছে মুম্বাই আহমেদাবাদ প্রকল্পের কাজ শেষ হবে 2026 মধ্যে। যদিও বাকি প্রকল্পের কাজ শেষ কবে হবে তার কোনো উত্তর এখনো পর্যন্ত দিতে পারেনি রেল মন্ত্রক। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।